সরাসরি চলে যাচ্ছি মঙ্গলাহাটে, কারণ 10 দিন পর মঙ্গলাহাট খুলতে চলেছে, আজ হাট বসতে চলেছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন এই মুহূর্তে একেবারে মঙ্গলাহাট থেকে। মঙ্গলাহাট দীর্ঘদিনে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর দীর্ঘদিন ধরে সেখানে পরিষ্কারের কাজ চলেছে, আজকে মঙ্গলাহাট খুলছে, কি বলছেন ব্যবসায়ীরা এই মুহূর্তে, কি ছবি দেখতে পাচ্ছ ঐন্দ্রিলা? ভিতরে পুলিশ রয়েছে, কিন্তু এখানে প্রচুর ব্যবসায়ীরা জড় হচ্ছে, আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করবো। দেখ, সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঝামেলা করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, কি জন্য? আমরা মাল নিয়ে এসেছি তো হাট এসে দেখছি বন্ধ। সবাই তো আমরা আশ্বাস দিয়েছিল যে হাট খুলবে, কিন্তু হাট আমাদের খুলছে না। এবার আমরা প্রশাসনের কাছে গেলুন, বললো বাবু 10টায় আসবে, তখন বাবু এসে সিদ্ধান্ত নেবে। আমরা সাধারণ ব্যবসায়ী কি করবো? আমরা ভাবছি যে রাস্তার বিছখানে যেয়ে বসে যাব, তাতে প্রশাসন আমাদের লাঠিচার্জ করে করবে। কিন্তু কেন আপনি তো সকালবেলা এসেছেন দোকান, আজকে থেকে খোলার কথা? খুলছে না তো কি করবো? কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন আপনারা? ঘন্টা দুয়েক তো। ঘন্টা দুয়েক ধরে দাঁড়িয়ে রয়েছে? ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছি আমরা, ভোর 4টা থেকে দাঁড়িয়ে আছি। কি বলছে পুলিশ? কি প্রশাসন বলছে 10টার সময় আসো, আমাদের বড় অফিসার কথা বলো, কথা বলে এতদিন প্রশাসন কোথায় ছিল? প্রশাসন তো তখনই বলতে পারবে যে আমাদের হাটটা খুলছে না, ওরা বলতে পারবে? ওদের কাছে নিশ্চয়ই কোনো ইনফরমেশন আজকে তো খোলার কথা কথা আছে। আজকে আমাদের কাছে ইনফরমেশন ছিল হাট খোলা হবে, কিন্তু তারপরে এসে দিয়ে আমাদের হাট বন্ধ, আর মাঝখানে বলছে যে আগে থানাতে প্রশাসন দেবে পারমিশন নিয়ে এসো। আমরা কোথায় প্রশাসনে যাবো? এক হাজার সকালবেলা এত কাস্টমার তো চলে গেল আমাদের সবকিছু। আজ হাট খুলে যাওয়ার কথা, হ্যাঁ খুলে যাওয়ার কথা, কিন্তু এখনো খোলে না। আমরা আপনাদের নিউজ চ্যানেল দেখেই মালপত্র সব নিয়ে এসছি, কিন্তু এভাবে এসে দেখছি বন্ধ। আবার থানায় গেলাম, কিন্তু বড়বাবু বলছে 10টায় দেখা করবে। আপনারা কি 10টা পর্যন্ত অপেক্ষা করবেন? হ্যাঁ 10টা পর্যন্ত অপেক্ষা করবো। হাট খুলতে হবে আমাদের আজকে, যাতে চা হবে দেখা যাবে, কারণ এভাবে আমরা ঘোরাচ্ছে না আজকাল, পশু করছে, কি করবো আমরা? সবাই আমরা বসে আছি এখানে, কোনো কাজ নেই আমাদের, সোমবারে বলে এখনো খোলা হয়নি। হ্যাঁ বলেছে, ওরা বলে থানায় যাতে, থানায় গেলাম তো আমরা, আবার 10টা 15 টাইম দিল। প্রশাসনই জানে কেন বন্ধ রেখেছে, বন্ধ হয়নি। আমাদের হাটটা খুলে হবে, বড়বাবু বলেছে 10টার সময় আসুন, এসে আমরা কি করতে হয় দেখে হাটে ঢুকিয়ে দেবো। ভালো আছে, ওই দিকটা খুলে দেবে বলে দিয়েছে, হ্যাঁ 10টা বলে। সমস্যা হচ্ছে কোথায় খুলতে? এইটা এইদিকে গোহাব হাট ভালো আছে। একটাই অনুরোধ যে হাটটা আমাদের খুলে দিই, সব হাট খোলা আছে, আমাদের হাটটা খুলে দিই, এটাই বলার, এটাই আমাদের অনুরোধ, আর অন্য কিছু অনুরোধ নেই আমাদের। আমরা পেটের লড়াই, আমাদের ছেলে পুলে আছে, আমাদের মুটিয়া আছে, আমাদের গাড়ি খেয়ে কান্দেছে, এলো ধরধর করে কান্দেছে, মানে চা খাবার পয়সা নেই, আমরা করবো, কিন্তু এখন আমার পুনরায় হাটটা খোলা যাক। যারা যাদের পুড়ে গেছে তারা আমাদের পাশেই বসতে দেবো, আমাদের পাশেই বসতে দেবো, যাদের দোকানটা চালু আছে তাদের আমাদের অসুবিধা, পেটটা যাই চলবে। সকাল 10টার আগে এই হাটে কেউ আসতে পারবে না, বড়বাবু থানার তরফে আসলে তারপর এসে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেখানে কিন্তু ইতিমধ্যে ব্যবসায়ীরা কিন্তু ইতিমধ্যে চিৎকার চেঁচামেচি করছে, বিক্ষোভ দেখাচ্ছেন, এবং তাদের একটাই বক্তব্য রয়েছে যে বারবার তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, আজকে থেকে হাট খোলার কথা ছিল, কিন্তু সকাল থেকে তারা এখানে এবং গাড়ি বাসমাসী তাদের দাবি রয়েছে যে হাট না খুললে তারা কিন্তু পথে বসে যাবেন, এবং সেই ছবিটা ইতিমধ্যে কিন্তু মঙ্গলাহাট থেকে ঘুরে আসছে। বারবার তারা বলছেন যে পেটের দায় আমরা করছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হচ্ছে না। 10টার সময় নাকি বড়বাবু আসবেন থানার তরফ, একেবারে একেবারে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি, ক্ষোভের ছবি, বিক্ষোভের ছবি। ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় হাওড়ার মঙ্গলাহাট, কিন্তু ব্যবসায়ীরা তাদের মধ্যে ক্ষোভ রয়েছে, এখনো পর্যন্ত হাট খোলেনি যেখানে সকাল সকাল খুলে যাওয়ার কথা। আপাতত ধন্যবাদ ঐন্দ্রিলা তোমায়।